ডিজে বাপি দু শাইক নম্বর পোল পাড়াটা হ্যাঁ ওটা কি পাড়া ওর তো বাগদি পাড়া তুমি তা হলে বাগদির মেয়ে তা আমি কি রাগ করছি না আই বাগদির মেয়ে তুমি রাগ করবে কেন না বলছিলাম তুমি মাছ ধরতে এসছো তোমার স্বামীটা নেই স্বামী আছে গো তিনি ভালো অসুস্থ তার উপর চারজন ছেলে মেয়ে অসুস্থের উপর চারজন চারজন সে ঠিক আছে বলছিলাম তোমার নাম তো বললে না আমার নাম শুনে তোমার কি হবে না দেখছো চাষ করেছি সব আমি তুমি প্রত্যেক দিন আসবে যত খুশি ক্ষতি করবে কেউ কিছু বলবে না আমি প্রতিদিন আইব হ্যাঁ নামটা দয়া করে আমার নাম শুনবে আমার নাম গৌরীমণি বাগদিনী গৌরীমণি বাগদিনী গৌরীমণি বাগদিনী ও পাও মিলে গেল কি বাবু তোমার নাম যা আর আমাদের ঘরে আছে ওর নাম ওই ও ভগবান এ নকটা বলতি বলতি কি বলতেছে গো কি দুটি পুত্র আছে কার্তিক আর গণপতি আর দুটি কন্যা আছে লক্ষ্মী সরস্বতী আমার চারজন ছেলে মেয়ে ছেলে দুটির নাম হলো কার্তিক গণপতি কন্যা দুটির নাম হলো লক্ষ্মী আর সরস্বতী তাতে কি হলো বলো হয়নি তবে হ না বলছিলাম এদিকে মিলে গেল ওদিকে মিলে গেল শুধু তোমার আর কি হবে গো তোমার আর আমার তুমি বুঝতে পারো না না ওই তো তোমার আর বলছিলাম এই তো এদিকে মিলে গেল ওদিকে মিলে গেল শুধু তোমার আর আমার এটুকুই ফাঁক থেকে লাভ কি হবে বান্ধব করলে হতো না বান্ধব তা কি বান্ধব করবে তুমি একটা বেটা ছেলে আমি একটা মেয়ে ছেলে কেন তুমি আমার সহায় বলে ডাকবে আর আমি তোমার সহি বলে ডাকবো এখন কি সহি হয়ে গেছে সহি বলে ডাকবো আর গর্ব তো ঝেঁপে ঝেঁপে পড়ছে না না দেখাচ্ছি বলছি সহি বলে ডাকবো ও সেটাও হয় কিন্তু তোমার দেখে মনে হয় খুব উঁচু বাড়ির ছেলে ঠিকই ধরেছো আর আমি একটা নিচু জাতের মেয়ে বাগদিনি মেয়ে কেমন করে বান্ধব হয় বলো তুমি আমার লজ্জা দিচ্ছ এমনি লোক কথায় বলে যার সঙ্গে মজে মন কিবা হাড়ি আর কি বাড়ো আমার সঙ্গে মন মজে গেছে যখন দেখেছি আর একটি কথা গো আমি বড্ড গরিব আমার বাড়ি গেলে ভালো মন্দ খেতে দিতে কিছু লাগবে না শুধু দুটো চাল আর এক গ্লাস জল তাহলে তুমি খুব বোঝো শোনো আমি যা কাজ বলবো সেই কাজ তোমার করতে হবে আমি যা বলবো তাই তোমার শুনতে হবে হ্যাঁ শুনবো চল আর বিলম্ব না করে বট বৃক্ষে ছায় বসে কুটুম্ব পাতিয়ে নি চলে যাই ওসই বাবা গো সই হয়ে গেছে নাকি তবে এসো সই ও মাসা গলা ইয়ে রেনু করতে কেন আমার বড় ভয় লাগতেছে বুঝতে পারো যে সই পাতা তাহলে হাতে হাত দিতে হয় হাত দাও এসো সই বসো সই গো ও তুমি ধর্মের সই গো এসো সই বসো সই গো তুমি ধর্মে সই গো এসো সই রাজি হতে তুমি হলে গো ওই আমার ধর্মে সয়া এসো সই বসো সই গো তুমি ধর্মে সই গো এসো আজ হতে তুমি হলে গো ওই আমার ধর্মের সই গো এসো সই আশা কি রহিল চন্দ্র সূর্য আমার পক্ষে শাস্তি রইল যত পার মাসি এসো শোনো আমার পক্ষে শাস্তি রইল যত দাদা গণ এসো সই আসই পাতানো সঙ্গ হল শঙ্খ বাজাও তোমরা সই বসো সই গো তুমি ধর্মে সই গো এসো সই গো তুমি ধর্মে সই গো এসো আশা কুটুম্ব হয়ে গেছে আশা আর হাত না দেছে বাবা গো কি করছে এবার ধরে দে আশা কুটুম্ব হয়ে গেছে কুটুম্ব হয়ে গেছে আমার হাত না দেছে বাবা গো তোমার এর নাড়ি ভুঁড়ি বড় কত মোটা বার কত হবে আর তখন তো বোধ হয় সই হয়ে গেছে বান্ধব হয়ে গেছে হাত ধরে সই সই ও কি কল গো
ওশায়া কুটুম্ব রাখবে রাখবে না রাখবে না রাখবে তুমি ধাক্কা ধাক্কি করছো কেন? আমি বলছিলাম কুটুম্ব কত তো অনেক বেলা হয়ে গেছে, তাই বলছিলাম জল ছে 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 গায়ে বড় ব্যথা। সোজা হয়ে দাঁড়াও। কেন? আমি মালিশ করে না, মালিশ করতে হবে না। আমি বলছিলাম সরাট ধরে তুমি আর জল ছেঁচে দেবে। আমার জানা নেই, আমি দেখিয়ে দেবো। দেখিয়ে দিলে বোধ হয় পারবো। সরা ধরো, পা ছাড়িয়ে দাও। জল ছেঁচে মহাদেব মোহনের ওই আনন্দে গো, জল ছেঁচে মোহনের ওই আনন্দে গো, জল ছেঁচে মন্ত্র শেখাবে বাড়িতে গিয়ে বলবো। চলো না বাড়িতে যাই। ও ছায়া, তোমার কোমরে লেগেছে, তুমি তো জল ছেঁচতে পারবে না, তুমি কাদাটা নাল দিয়ে দাও, আমি জলটা ছেঁচে নি। আমার জানা যে দেখিয়ে দেবে তো এইভাবে ভালো করে আল দাও সয়া, ও সয়া জল যেন না আসে গো, ভালো করে জল যেন গো, ভালো করে আল দাও সয়া। আচ্ছা দেখিয়ে দাও। এই চাক জাল ধরো, ঘিরি কেটে মাছ ধরবে, ঝুড়িতে রাখবে, পারবে তো? শুরু করো। মস্ত ধরে হর গৌরী ও মা মোহনের ওই আনন্দে গো, ও মা মোহনের ওই আনন্দে গো, মস্ত ধরে মস্ত ধরে হর হর গৌরী গো, মস্ত ধরে অর্জুন ধরে উটি ধরে আলো ধরে চাঁদ মাঝ গো, মানে আরো চাঁদ মাঝ ধরে গো, মস্ত ধরে মস্ত ধরে হর হর গৌরী গো, মস্ত ধরে আসল ধরে লেঠা ধরে আর ধরে কই মাছ গো, আমার কই মাছ ধরে গো, মাছ ধরে মাছ ধরে আর আর গৌরী গো, মাছ ধরে আর ট্যাংরা ধরে মাগুর ধরে আর ধরে শিঙি মাছ গো, ওষয়া শিঙি মাছে কাটা বেড়েছে, আমি সারিয়ে দেবো। সিপ্তুর কর আগে আমার সয়ের আঙুলতে শিঙি মাছের বেশি নেমে যাকগে। সই সেরে গেছে কিভাবে কিভাবে সারলো? ওটা আমার মন্ত্র আছে, মন্ত্র দিয়ে সারিয়ে দিয়েছি। সই আমি কোনো কাজ বলিনি, মন্ত্রটা শেখাবে। শিখবে? বাড়িতে গিয়ে বলো, বাড়িতে মন্ত্রের খাতা আছে, খাতা ধরে বলো। চলো 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 চলো। ও সয়া, একটা ঘাসের আলটা করে মাছের ছুরিটা তোমার মাথায় দেবো, আর ওই পিছনে হেঁকে হেঁকে যাবো, চেঁচে চেঁচে ও দিদিরা মাইনি, ও দাদারা মাইনি, এরম বলবো না।
ঘাসের ঝুড়ি আমার মাথায়, মাছের আর মাছের ঝুড়ি আমার মাথায়, তুমি শুধু পিছনে হেঁকে হেঁকে যাবে, আর লোকে দেখলে আমায় বলবে কি? ও ছায়া, এই বাগদিনী মেয়ের সঙ্গে হাতে হাত রেখে চোখে চোখ রেখে বট বৃক্ষের ছায়ায় বসে বসে সৈপদে তোমার লজ্জা হয়নি? মাছের ঝুড়ি নিয়ে যাবে, লোকে দেখলে তোমার খারাপ বলবে? আচ্ছা আপনারা বলুন, সই পাতানো হলো ভিতরের ব্যাপার, আর মাছ নিয়ে দিনের বেলা গেলে কেউ আমায় কিছু বলবে না দেখবে না? নেবে তো নাও, নানাল কেটবো। কি আমার ক্ষেত হতে আমি কেটে বড়? যেতে হলে তুমি যাও, আমার ক্ষেতে আমি বসে থাকবো, তোমার মতো কুটুম্ব চাই না, যাও। আমি মাছের সব নেব। সে তুমি কুটুম্ব রাখবে রাখবে না রাখবে না রাখবে আমি দেখে নেব। আমি না পারলে তুমি চলে যাবে? না পারবো, তবে আমি একটি কথা বলতে চাইছি। কি বলে বলে? আমি চক্ষু বন্ধ করে নেব। কেন? আমি কারো দেখবো না, কেউ আমায় দেখবে না, সেই ফাঁকে মাছ নিয়ে পালিয়ে যাবো। আচ্ছা বুদ্ধি তো। চক্ষু বন্ধ করি। হ্যাঁ দাও। তোমার মাথা কি গো? ও তো শুধু ঘাসের আলটা। এর উপর মাছে ঝুড়ি থাকবে? হ্যাঁ পারবো। পারে না কেন কুমটো কাতর? চেষ্টা করে দেখবো, না পারলে তুমি তো আবার। না 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 পারবো পারবো। পারবে তো? তাহলে চলো চলো। ও তোরা না ডাকলে না হাঁকলে মাছ নিবে কারা? তুমি সারা রাস্তা চাচামেচি করে যাবে? এই নামাও নামাও, আমার লজ্জা করে, নামাও। ও ছায়া এসো না, দুজনে মিলে ডাকি, তাড়াতাড়ি মাছ বিক্রয় হয়ে যাবে। দুজনে মিলে ডাকবো? হ্যাঁ। তুমি কাদের ডাকবে, আমি কাদের ডাকবো? আমি দিদিদের ডাকবো, তুমি দাদাদের ডাকবো। তুমি দাদাদের ডাকো, আমি দিদিদের ডাকছি। তোমরা কেউ মাছ নেবে? সত্যি দিদি টাটকা মাছ। এসো না এখনই ধরে ঝুড়িতে লাপালাপি করছে, নোলদামে দেবো 1.5 টাকা কেজি। ও তোরা গাল করবো তোরা, ও তোরা কে নিবি? ওই আমার টাটকা চুনো পুঁটি তোরা, মাছের লালা চোখে মুখে নাকে ভর্তি হয়ে যাচ্ছে। তা যদি না যাবে, তোমার 14 পুরুষ উত্তর হবে কি করে? 14 পুরুষ 14 পুরুষ করছো, নামিয়ে দাও তো। ও ছায়া রাগ করো না, ওই সামনে সরোবর দেখা যাচ্ছে, সরোবরে গিয়ে নামিয়ে দেবো। একটি কথা বলবো? কি বলবে? মাছের ঝুড়ি নিয়ে আর চলতে পারছি না, তুমি আমায় হাতটা ধরবে, আমি তোমায় হাত ধরে ধরে যাবো। ধরো চলো যাই। আর কে নিবি লই আই মায়েরা তোরা পড়ে আই, আর কে নিবি লই আদি দিরা তোরা করে আই, আমার টাকা চিনো বটে তোরা কে নিবি লই, আমার টাকা চিনো বটে তোরা কে নিবি লই।
লজ্জা করে আমি যাবো, কি আছে, আমি আসছি। আংটি নিয়ে পালিয়ে যাবে, আমি তোমার ধর্মে সই। শোনো, তুমি যাও, যাবে আংটি ঘুটের উপর রেখে যাবে। না গো সায়া, যাবো না। তবে একটি কথা শোনো, বলো। ওখানে বসো, আমি ডাকলে তুমি হাত উঁচু করবে। ঠিক আছে, যাও। আমি ডুব দিলাম, ওই আমি ডুব দিলাম, আজ বয়স পাত সার পার গো। আর প্রথমে ডুব দিল মহাদেব, দেখো পদ্ম সরোবরে গো। আমি ডুব দিলাম ও গোসাই, কত সারো পার গো। আমি ডুব দিলাম আজ গোসাই। সই নয় আমি, ভাবলাম সই।